খুব ব্যস্ত ছিলাম, সে কারণে তো আমার ডেইলি ব্লগ করা পসিবল হয়নি সেই সময়। কিন্তু আমি এভরিডে কিছু না কিছু ব্লগ তোমাদের জন্য পোস্ট করেছি, হতে পারে সেগুলো কোনো বড় ব্লগ না, ছোট ছোট শর্টস ভিডিও আমি তোমাদের জন্য এভরিডে পোস্ট করার চেষ্টা করছি। হয়তো এভরিডে হয়নি, মানে একদিন বাদ একদিন দু তিনটে করে ভিডিও আমি শ্যুট করে রাখতাম, দেন সেগুলোকে আমি পোস্ট করেছি। আর তোমরা যদি সেই রান্নার ভিডিওগুলো এখনো পর্যন্ত না দিয়ে দেখে থাকো, তো প্লিজ আমার চ্যানেলে সেই ভিডিওগুলো দেওয়া আছে, তো গিয়ে একবার দেখে নিও। আর আজকে হচ্ছে সানডে, আর এটা তোমাদেরকে কি বলবো যে বেশ একটা সপ্তাহ ধরে খুব বৃষ্টি চলছে, এত বৃষ্টি হচ্ছে, ইভেন আজকেও খুব বৃষ্টি হচ্ছে। আমি বুঝতে পারছি না এত বৃষ্টি পুজোর আগে, মানে পুজোর সময় যদি এরকম বৃষ্টি হয় কি করবো বুঝতে পারছি না। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যায়। আজকে লোলোকে ভ্যাকসিন দিতে আসবে ওর যে ডক্টর আছে, ডক্টর ওকে ভ্যাকসিন দিতে আসে, মানে এভরি ইয়ার ওকে, ও তো আগের বছর আমার কাছে এসছে, তখন দুটো বুস্টার দিতে হয়েছিল, একটা বুস্টার আর একটাও সামথিং কিছু একটা দিয়েছিল, তারপর একটা র্যাবিসের ভ্যাকসিন দিতে হয়েছিল। কিন্তু এবছরও আবার সেম বুস্টার রয়েছে আর একটা র্যাবিসের ভ্যাকসিন রয়েছে, তো আজকে ওর সেই বুস্টারটা দিতে আসার ডে, তোর ডক্টর আসবে। আর ও ডক্টরকে খুব ভালো করে চেনে, মানে অ্যাকচুয়ালি অতিরিক্ত পাকা তো সবাই তো খুব ভালো করে চেনে, আর ডক্টর আসলে খুব ভালোভাবে বিহেভ করে তার সাথে, তো দেখবে ও কীরকমভাবে ভ্যাকসিন নেয়। ওর ডাক্তারকে আমি এক্ষুনি জাস্ট ফোন করেছিলাম, তো ডক্টর আসলে দেখবে কীরকম বিহেভ করে তার সাথে। তাড়াতাড়ি ভ্যাকসিন দিয়ে নাও, ব্যাগের মধ্যে কি আছে এটাই ওর জানতে হবে। ওই তো, ওই যে ভ্যাকসিন দেবে আজকে বুস্টার, এদিকে আসো, ওই ব্যাগের মধ্যে সব তোমার, সব তোমার জিনিস, এদিকে আসো লোলো। হ্যাঁ খাওয়া দাওয়া করছে। সকালবেলায় ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি, স্নানও করে ফেলেছি, আর আজকে আমার একটু বাইরে যাওয়ারও কথা ছিল, কিন্তু যেভাবে বৃষ্টি নেমেছে আমার মনে হয় না যে আজকের প্ল্যানটা সাকসেস হবে বলে আমি আজকে বেরোতে পারবো না। যদি চারটের মধ্যে কমে যায় তাহলে আই হোপ বেরোতে পারবো, বাট এখন তো কোনো আশাই রাখা যায় না, কারণ খুব বৃষ্টি হচ্ছে। আর এখন গিয়ে দেখি মা এখন কী রান্না করছে। আর সকালবেলায় মা আজকে আমাকে স্মুদি অলরেডি ব্রেকফাস্টে দিয়েছে, সে কারণে আজকে আমার ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই, কিন্তু এখন গিয়ে আগে দেখি মা আজকে কী রান্না করছে। ও মা সকাল থেকে উঠে এই সবুজ সবুজ, এগুলো কী রান্না করছো মা? এইটা যে মান কচুর যে সেই কচি পাতাটা যে ওঠে ভেতর থেকে মোড়ানো মুড়ি যে পাতাটা ওঠে, ওই কচি পাতাটা আজকে বাটা করবো। মান কচুই চিনি না আর কচি পাতা, মানে জেঠুর বাড়িতে দেখিস না কত গাছ, জেঠু দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, জেঠুকে বলেছিলাম, জেঠু দিয়ে গেছে, এই পাতাটা আজকে বাটা হবে। ওই যে রাস্তার ধারে যে কচু গাছগুলো, আচ্ছা আচ্ছা, বাটা হবে। কি দিয়ে হবে? ওমা গলা কুটাবে না এগুলো খেলে? না না, এটা তোর ঠাকুমা খুব ভালো করতো। ঠাকুমা? তোর ঠাকুমার কাছ থেকে এটা আমি শিখেছি। তারপরে তোর এটা আগে ঝুড়ির মধ্যে ঢেলে দেবো, জলটা ঝরে যাবে। তারপরে তোর রসুন শুকনো লঙ্কা ভুলে গেছো? ঠাকুমা তোমাকে তারপর কালকে রাত্রে সে বলে গেলে মনে করতে হচ্ছে যে একটু জলটা ঝরিয়ে নিয়ে এই পাতাটা আর শুকনো লঙ্কা আর রসুন এটা দিয়ে বাটবো মিক্সিতে, মিক্সিতে পেস্ট করবো, মিক্সিতে বেটে ওই তারপরে তেলে কালো জিরে দিয়ে ভাজা ভাজা করবো। তারপরে লাস্টে ভাজার শেষে কালো জিরেটা যে গুঁড়ো করে আমি রেখে দেবো ওইটা মিশিয়ে আর একটু ভাজা ভাজা করলে হয়ে যাবে। আচ্ছা, মানকুচি পাতার বাটা, এখানে এগুলো ভাজা করছো মা? এগুলো এখন এখানে শুকনো খোলাতে একটু টেলে নিচ্ছি, রসুন আর শুকনো লঙ্কা কালো জিরে কথা। হ্যাঁ কালো জিরেটা এখন দিয়ে দেবো, কালো জিরেটা এখন দেবো।
গাজা বসিয়ে দিয়েছো? হুম, এটা তেলের মতো একটা কালো জিরেটা দিয়ে দিলাম। ও আচ্ছা, দিয়ে তারপর এটা একটা ভাজবো। এই যে এটা পেস্ট করে রেখেছো, তো ধনে পাতা চাটনির মতন হয়ে গেছে। না না, এটাকে ভালো করে তেলে ভাজার পরে আবার এই যে কালো জিরেটা রেখেছি না, হ্যাঁ, এটাকে আবার নোড়াতে একটু গুঁড়ো করে দেবো। একটু গুঁড়ো করবো, গুঁড়ো করে লাস্টে মিশিয়ে। আচ্ছা, কোথায় কুমড়ো ফুল হয়ে গেছে? ওখানে বাড়িতে কি মাংস রয়েছে টনার? এখনই রান্না করবো ওর জন্য? এখন না রান্না করলে হবে, ভাতই খাবে না মাংস ছাড়া। তো মাছ মাংসের অভ্যাস করিয়ে দিয়েছিস? আমি দিয়েছি, খাওয়াই কি খাওয়া তো তুমি। তুই এটার অভ্যাস করিয়েছিস, মাছ আর মাংস খাওয়াও তুমি আর আমার নামে দাও। কোনো নিরামিষও খেতে চায় না এখন। আই থিঙ্ক তোমাদের সবার হয়তো পুজোর মার্কেটিং হয়ে গেছে, কাদের কাদের পুজোর মার্কেটিং হয়ে গেছে আমার সাথে শেয়ার করো প্লিজ। আমার এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো মানে ওই বেরিয়ে মার্কেটিং করা, যেটা অফলাইন মার্কেটিং মানে সেরকম হয় না, সেটা এখনো পর্যন্ত আমার হয়নি। অনলাইনে আমি কিছু কুর্তি মিশোতে অর্ডার করেছি, সেগুলো এসছে। এখনও একটা অর্ডার করেছি, সেটাও 1 অক্টোবর ডেলিভারি দেওয়ার কথা আছে জানি না, কিন্তু আমার পুজোর মার্কেটিং মানে মার্কেটিং বলতে আমি যেটা বুঝি ঘুরে 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 মার্কেটিং করবো, সেটা সেটা এখনও পর্যন্ত হয় না। তোমাদের যাদের যাদের হয়ে গেছে আমার সাথে শেয়ার করো। আমি আর সুপর্ণা কিছু জাঙ্ক জুয়েলারি কিনেছি, মানে আমাদের তো এগুলো লেগেই থাকে কেনা, তো সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন যেটা নতুন একটা মুভি এসছে শেরশাহ, তো ওই মুভির ম্যাচ করে দেখবে যে কিয়ারা আদমানি যেরকম ইয়ারিংস পরেছিল সেরকম একটা ইয়ারিংস আমি কিনেছি। এটা হচ্ছে সেই ইয়ারিংসটা, এই এই ইয়ারিংসটা আমি কিনেছি। আর আর একটা যেটা ইয়ারিংস কিনেছি সেটা কোনো পুজোর পারপাসের জন্য নয়, কারণ সেই সেই ইয়ারিংসটা আমি দুটো নিয়েছি। আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি, এই দেখো এই একটা, এই সেম ইয়াররিংস আর একটা নেওয়া হয়েছে সুপর্ণার জন্য, কারণ এটা আমাদের একটা স্পেশাল রিজন আছে যে কারণে এটা আমাদের লাগবে, সেম সেম লাগবে। এই দেখো দুটো এইরকম সেম সেম আমরা দুটো ইয়ারিংস নিয়েছি, একটা সুপর্ণার জন্য আর একটা আমার জন্য। আর আর এরকম একটা ব্ল্যাক কালারের একটা নেক পিস নিয়েছি। ব্ল্যাক কি অনেক সময় অনেক শাড়ির সাথে পরে নেওয়া যায়, সে কারণে এই তিনটেই আপাতত কেনা হয়েছে, আর কিছু কেনা হয়নি। এখন বাজে 3টে, আর আজকে আমার একটু লাঞ্চ করতে করতে লেট হয়ে গেছে, তার কারণে আমি আগেই খেয়ে নিতাম। আমাকে সুপর্ণা ফোন করে বললো, দিদি তুমি একটু দাঁড়াও আমি বিরিয়ানি বানিয়েছি তোমার জন্য নিয়ে আসছি। তো ও আবার এসে দেখো আমাকে বিরিয়ানি দিয়েছে। তো এইটাই আজকে দুপুরের লাঞ্চ, এটাই করবো। আজকে অনেকদিন পর ঘুমিয়ে পড়েছিলাম, আর বৃষ্টিও হচ্ছিলো, কারণ আজকে একটু বেরোনোর কথা ছিল, বেরোনো তো গেলই না, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন একটু বৃষ্টিটা থেমেছে, আমি আর সুপর্ণা একটু যাবো পার্লারে, তো সেই কারণে আমরা একটু এখন বেরোবো। আর কয়েকটা জিনিসও কেনার আছে, সেগুলো কিনে নিয়ে আসবো, একটু হেয়ার কাট করানোর আছে পার্লার থেকে, সেটাও করিয়ে আসবো। তো চলো যাওয়া যাক তাহলে। লুলু টাটা, কতদিন পর এসছি আইব্রো করাতে। এটা কি একদম ফাইনাল পুজো? হ্যাঁ দেখা যাক, আমার পুজোর আগে না একটু করা যাবে টাচ। পার্লারে আমরা একদম মানে পুজোর জন্য রেডি না, এটা মানে একটু করার ছিল, চুলটা আগের থেকে কেটে রাখলে একটু চুলটা সেট হয়ে যায় ভালোভাবে, সেজন্য সুপর্ণা আমাকে বললো চলো দিদি গিয়ে চুলটা কেটেই আসি। তো আমাদের দুজনেই চুল কেটে নিয়েছি, আইব্রো করেছি আজকে। আর আমি তোমাদেরকে পার্লারের অ্যাড্রেসটাও বলে রাখছি, পার্লারটা হচ্ছে বিশোরপাড়ায় লরিসা পার্লার, ঠিক আছে? যে আমাদের এত সুন্দর করে চুল কেটে দিয়েছে, আইব্রো করে দিয়েছে, আমি একবার কাকিমাকে ডাকছি, কাকিমা একবার আসো। তো তোমরা যদি চাও তো কাকিমা খুব সুন্দর, কাকিমার হাতে চুল কাটলে এত ভালো চুল বাড়ে, আইব্রো কাকিমা বলার কিছু নেই, ভীষণ সুন্দর করে আইব্রো। তো যারা করো তারা জানো, আর যারা জানো না অবশ্যই কাকিমার পার্লার একবার ভিজিট করো। তারা কাকিমা তোমার ফোন নাম্বারটা বলে দাও, 8017130622। আমি ডিসক্রিপশন বক্সে পার্লারের ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা একবার ভিজিট করে নিতে পারো।
পার্লার থেকে বেরিয়ে আমাদের এখন যেটা একটা অ্যাডিকশন রয়েছে সেটা হচ্ছে পান তো একটা খেতেই হবে। দুপুরে যে বিরিয়ানি খেয়েছি মনে হচ্ছে এখনো সেটা হজম হয়নি, পান খেয়ে পান খাওয়ার দরকারও রয়েছে। সুপর্ণা মন দিয়ে দেখছে কাকু যেন সবকিছু ঠিকঠাক মতো দেয়, কাকু কি সুন্দর করে বানায়, যার জন্য আমি দেখি মন দিয়ে। ওমা তুমি কেক বানাবে না? সেই দুপুর থেকে বলছো কেক বানাবো কেক বানাবো। হ্যাঁ কেক বানাবো, এখন তো সময় পাইনি এই একসব নিয়ে গুছিয়ে নিয়ে বসেছি কেক বানাবার জন্য। মুসলধারে যা বৃষ্টি হচ্ছে সারাদিন, মানে এত ঠান্ডা লাগছে আর কি বলবো। হ্যাঁ মানে এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে। হ্যাঁ বৃষ্টি হচ্ছে খুব। এগুলো তুমি এই তো ডিম ফাটানো হয়ে গেছে তো তোমার? হ্যাঁ একটা ফাটিয়ে এই এটা এরকম এটা দিয়ে নাড়াবো মা? না 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 না, এটা ডিমের হাতে এসব কি কোনো কোনো কিছু হাত না দিয়ে ধরবি না, একটু একটু দেই না এটা। না 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 না, এইসব হাতে ডিমের হাতে এসব কোনো কিছু ধরবি না। কেন একটু ঘোরাবো? হ্যাঁ তারপরে আবার এইসব ডিমের হাতে ধরে এরপরে আবার ফোন ধরবি, ফোনটা আবার নিয়ে বিছানায় রাখবি, চারিদিকে এইসব এইসব করবি না। ওই এইটা যদি আমি ওই উপরের ওটা দিয়ে একটু ফাটাই ওই ফেটিয়ে নেওয়ার পর তারপর একটু ফোন ধরলে ফোনটা ডিম হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ এরকম দেখ, ওই ওই ডিমের হাতে নিয়ে আবার বিছানার উপরে মোবাইলটা নিয়ে রাখবি। চারটে ডিম দিতে হবে? হ্যাঁ হ্যাঁ চারটে ডিম দিতে হবে। কেন বলতো, এক কাপ ময়দা নিয়েছি না, এক কাপ ময়দা নিয়েছি মানে চারটে ডিম দিতে হবে, চারটে বড় কাপের এক কাপ। এবার ময়দা দিয়ে দেবে? হুম এবার ময়দাটা দিয়ে দিই, ময়দাটা আগে চেলে রেখেছিলাম জানিস, আগেই চেলে রেখেছি। হ্যাঁ সাদা তেল দিয়ে দেনে একবার একসাথে মিক্স করবে। সাদা তেল দেবো, তারপর ওই যে ওইটা দেবো, ওই যে চিনিটা আমি গোঠা দেয়নি, চিনিটা আগে মিক্সিতে আমি গুঁড়ো করে রেখেছি। আচ্ছা চিনিটা মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। নারকেলও কি এখনও দেবে? না না নারকেলটা একদম লাস্টে একটা হয়ে যাক, গার্নিশ করবে না? হ্যাঁ হ্যাঁ ওটাতে চাটনি হবে। এটা ফেটানো হয়ে গেলে তারপরে আমি একটা গামলা বসাবো, গামলা বসিয়ে স্ট্যান্ডটা দেবো। স্ট্যান্ড দেওয়ার পরে তারপর স্ট্যান্ডটা মানে পাঁচ মিনিট একটু গরম হওয়ার পরে আমি কেকের টিনটাতে একটু তেল মেখে ব্যাটারটা দিয়ে দেবো, দিয়ে তারপরে গামলায় বসিয়ে চাপা দিয়ে রাখবো। পাঁচ মিনিটের মতো আমার হাই ফ্লেমে হবে, পাঁচ মিনিট পরে আবার গ্যাসটাকে আমি কমিয়ে রাখবো, লো ফ্লেমে দিয়ে দেবো। ক্লিয়ার হয়ে যাবে, ঘুরে একটু টাইমটা দেখে নেবো। আচ্ছা মানে মোটামুটি 40-45 মিনিটের মধ্যে হয়ে যায়। আচ্ছা এটা গরম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা গরম হয়ে গেছে, আপডেট হচ্ছে বোঝাই যাচ্ছে। হ্যাঁ এবার কতক্ষণের জন্য দেবে এটা? এটা পাঁচ মিনিট, পাঁচ মিনিট এটা হাই ফ্লেমে থাকবে। আচ্ছা পাঁচ মিনিট পরে আবার আমি এটা লো ফ্লেমে করে দেবো। কেক হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা সরিয়ে একটু দেখি, দেখি একটু ঢাকনাটা, এটা তো ডোনাটের মতন দেখতে হয়েছে মাঝখানটা।
আজকে পার্লার থেকে আস্তে আস্তে একটু না অনেকটা সময় লেগে গেছে, 10টা বেজে গেছে আজকে আস্তে আস্তে, আর এখন 11টা বাজছে, আমার ডিনারও একদম কমপ্লিট। আর এখন আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, কীভাবে তোমরা ডেলি বেসিসে নাইট কেয়ার করলে তোমাদের স্কিনে একটা হেলদি শাইনি স্কিন পেতে পারো, তো সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। যদি তোমরা এটা মনে করো যে আমি হঠাৎ করে কিছু একটা ইনস্ট্যান্ট মাখবো দেন আমার স্কিনটা অনেক বেশি গ্লো করবে, হেলদি দেখাবে, শাইনি লাগবে, সেটা একদমই না। তোমরা রেগুলার বেসিসে একটা স্কিন কেয়ার ফলো করতে পারো, সেরকমভাবে অ্যাকর্ডিং ইয়র স্কিন, তোমার স্কিনে কোন প্রোডাক্টস যায় বা কী করলে ভালো হয় সেরকমভাবে তোমরা করতে পারো, বাট সেটা ডেলি মেনটেন করার চেষ্টা করবে। আর একটা জিনিস আমি সেটা তোমাদেরকে আগেও বলেছিলাম যে ডেলি বেসিসে তোমরা যদি আমলকি খাও, আমলার মতন ভালো জিনিস কিছু হয় না হেয়ার আর স্কিনের জন্য, তোমাদের স্কিনে অনেক ভালো সুন্দর একটা জেল্লা একটা গ্লেজ তোমরা দেখতে পাবে। আমি ডেলি বেসিসে এই ফেস ওয়াশটা ইউজ করি, দেখে বুঝতেই পারছো আমি স্কিন একদম ক্লিন করে নিয়েছি। আর আমি সবসময় ক্লিনজার হিসেবে অয়েল ফ্রি ক্লিনজারই ইউজ করি, আর দেখে বুঝতেই পারছো স্কিনটা একদম পরিষ্কার হয়ে গেছে। এভরিডে রাত্রে যখন আমি ঘুমোতে যাই, তার আগে যখন আমি স্কিন কেয়ার করি, তো তখন আমি একটা টোনার ইউজ করি, সেটা হচ্ছে লোটাসের এই টোনারটা, এটা হচ্ছে লোটাসের রোজ টোনার। আর সামারে আমি একটা কিউকাম্বার টোনার ইউজ করি, আর যেহেতু এখন আস্তে আস্তে একটু ঠান্ডা পড়ে যাচ্ছে সে কারণে আমি রোজ টোনারটা ইউজ করব। আর রোজ টোনার তোমাদের ওপেন পোর্স ঢাকার জন্য, এছাড়া অনেক বেশি স্কিনকে গ্লো করে, হাইড্রেট করে। তোমাদের স্কিন ওয়াইজ তোমাদের যে টোনার যায় অবশ্যই সেই টোনার দিয়ে তোমরা স্কিনটাকে হাইড্রেট করতে পারো। টোনার আমি ইউজ করে নিয়েছি, আর যখন আমি টোনার ইউজ করি দেন তার 5 to 10 minutes পর দেন আমি নাইট ক্রিম অ্যাপ্লাই করি। আর নাইট ক্রিম আমি যেটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে লোটাসের এই নাইট ক্রিমটা, লোটাস প্রফেশনাল হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং নাইট ক্রিম। এটা হচ্ছে ফাইটোআরএক্সের লোটাস প্রফেশনালের ব্র্যান্ড, লোটাস প্রফেশনাল তোমরা চোখ বন্ধ করে ইউজ করতে পারো, ভীষণ ভালো। এটা ফাইন লাইন্স এছাড়া ট্যান রিমুভ করতে ভীষণভাবে হেল্প করে, তোমাদের স্কিনটা অনেক বেশি ব্রাইট হাইড্রেটেড লাগাবে। দেখো ফেসে আমি খুব ভালো করে ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছি, আর দেন আমি সবশেষে যেটা করি সেটা হচ্ছে একটা লিপ বাম অ্যাপ্লাই করি, লিপ বামটা হচ্ছে এই লিপ বামটা। তো আজকের ব্লগটা আমি আর বেশি দূর কন্টিনিউ করছি না, আর তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা বাই, টেক কেয়ার, গুড নাইট, স্টে সেফ, বি কাইন্ড, টাটা।